হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব অল্প দিনই হলো এসএসসি পরীক্ষা থেকে উত্তীর্ণ স্টুডেন্টদের রেজাল্ট হয়েছে, অনুত্তীর্ণদেরও রেজাল্ট হয়েছে। যাই হোক, এসএসসির রেজাল্ট পাবলিশ হয়েছে, তো সমমানের পরীক্ষাগুলোর রেজাল্টও হয়েছে। এখন স্বাভাবিকভাবেই সকল অভিভাবক সহ সব স্টুডেন্টদের মাথায় একটাই চিন্তা, সেটা হচ্ছে কিভাবে পরের স্টেপে যাওয়া যেতে পারে, কি আমি করবো। এখন সবাই একটা ডিসিশন নিয়ে, সবাই ডিসিশনের মধ্যে থাকবে কি সায়েন্স নেবো, না আর্টস নেবো, ইঞ্জিনিয়ারিং করবো, না ডাক্তারি করবো, তার জন্য এখন থেকে শুরু করতে হবে, এই যে ব্যাপারগুলো। তো যেহেতু আমাদের এই চ্যানেলটাকে আমরা সম্পূর্ণ টেকনোলজিক্যাল চ্যানেল করতে চেয়েছি এবং ডিপ্লোমেটিক, তো সেটাকে মাথায় রেখেই আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডিপ্লোমার সম্পূর্ণটা নিয়ে, অর্থাৎ ডিপ্লোমার যে ভর্তিযুদ্ধ, সেই ভর্তিযুদ্ধ নিয়েই আজকে কথা হবে। তো আমরা শুরুতেই জেনে নেব যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি যোগ্যতা প্রয়োজন হয়। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এইচএসসি পাস করার পরেও আপনি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে আপনি একবারে তৃতীয় পর্বে এসে ভর্তি হতে হবে। তো এখানে কিছু ব্যাপার আছে যে ডিপ্লোমাতে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার কত জিপিএ হলে আমি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবো। অ্যাকচুয়ালি কত জিপিএ হলে ভর্তি হতে পারবো, এটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন পলিটেকনিকের র্যাঙ্কিং এর উপরে, আর আপনি কত জিপিএ হলে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে ম্যাটার। এই জিনিসটা এর আগের থেকে এইবারে একটু ডিফারেন্ট আনা হয়েছে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে। বাংলাদেশ সরকার খুব বদ্ধপরিকর এই ব্যাপারটার উপরে, যে কারণেই এবারে ছেলেদের জন্য বলা হয়েছে যে ম্যাথমেটিক্সে 3 সহ 3.50 পেতে হবে, অন্যথায় মেয়েদের জন্য ম্যাথমেটিক্সে 3 সহ ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, তারপরেই সে ভর্তি যুদ্ধে অবতরণের জন্য তার যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ ফর্ম তোলার যোগ্যতা অর্জন করবে। এখন ব্যাপার হচ্ছে আমি কতগুলো চয়েস দিতে পারবো। আমরা সর্বোচ্চ 10টা চয়েস দিতে পারবো। কতগুলো পলিটেকনিকে দিতে পারবো? আপনি চাইলে 10টা পলিটেকনিক থেকে 10টা চয়েস দিতে পারেন, আবার আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি 11টা পলিটেকনিক থেকে 10টা চয়েস দিতে পারবেন, কারণ আপনার সর্বোচ্চ চয়েস সংখ্যা হতে হবে 10। তো এই দুটো ব্যাপার গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন সাবজেক্টে ভর্তি হব। আমরা অ্যাকচুয়ালি সাবজেক্টগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করার চেষ্টা করব। তো বেসিক্যালি আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের চাহিদার উপরে ডিপেন্ড করে করা উচিত, বহির্বিশ্বের চাহিদার সাথে পাল্লা দিয়ে আপনার তৈরি করা উচিত নিজেকে। এবার প্রশ্ন হচ্ছে আমি সায়েন্স থেকে পাস করেছি আমি কি ভর্তি হতে পারবো, আমি আর্টস থেকে পাস করেছি আমি কি ভর্তি হতে পারবো, আমি কমার্স থেকে পাস করেছি আমি পারবো কি, আমি টেকনিক্যাল থেকে পড়েছি আমি তো পারবো, যে মাদ্রাসা থেকে পড়েছে সে পারবে কিনা। উত্তরটা হচ্ছে এসএসসি এবং সমমান, এই পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা সকলেই ভর্তি হতে পারবে। ভর্তির যোগ্যতা তাদের প্রত্যেকেরই আছে, যদি কিনা তার জিপিএ ছেলের ক্ষেত্রে জিপিএ ম্যাথমেটিক্সে 3 সহ কমপক্ষে 3.5 হতে হবে, এবং মেয়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্সে 3 সহ কমপক্ষে 3 হতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি সায়েন্স থেকে পড়েছি আমার জন্য কোন সাবজেক্ট, এরকম আসলে কোনো ডিফাইন নেই, আলাদা করে বলার মতো কিছু নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারবেন, এবারে আপনার জিপিএ অনুযায়ী চাহিদাটা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোন ডিপার্টমেন্টে পাচ্ছি, এটা চান্স পাওয়াটা মানে কিভাবে সম্ভব, এটা সম্পূর্ণ অনলাইন বেস। এই চান্স পাওয়াটা একটা সময় জিপিএর উপরে নেওয়া হতো, তারপরে মাঝখানে পরীক্ষা হতো, এখন আবার নিয়মটা করা হয়েছে জিপিএ বেসিসে প্রত্যেকটা স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী চান্স হয়। তো ব্যাপারটা হচ্ছে যে কারো জিপিএ যদি 4.75 হয় আর কারো জিপিএ যদি 4.65 হয়, তাহলে অবভিয়াসলি 4.75 জিপিএ যার তার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, কারণ এবার যেহেতু ডিপ্লোমাতে চান্স মানে পেতে গেলে আপনাকে একটা জিনিস চিন্তা করে করতে হবে, সেটা হচ্ছে যার জিপিএ যত বেশি সে তত আগে চান্স পাবে, যার জিপিএ যত কম তার সংখ্যাটা আস্তে আস্তে কমবে। এখন পরবর্তী প্রশ্ন অ্যারাইজ হতে পারে যে আমার কতগুলো সিট আছে। এটা আসলে প্রত্যেকটা পলিটেকনিক বেসিস আলাদা হয়, যেমন যশোর পলিটেকনিকে আপনার সিটের সংখ্যা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পিউটার, সিভিল, পাওয়ার এবং মেকানিক্যাল, এই 5টা ডিপার্টমেন্টে সিট হচ্ছে ফার্স্ট শিফটের জন্য 120টা, সেকেন্ড শিফটের জন্য 120টা, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টে 240টা করে সিট। কিন্তু পক্ষান্তরে এখানে আরও দুটো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, এই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিট হচ্ছে 60টা 60টা করে 120টা। এবারে ব্যাপার হচ্ছে যে ফার্স্ট শিফটটা কি, সেকেন্ড শিফটটা কি। ফার্স্ট শিফটের যারা ভর্তি হবে বা যারা ফার্স্ট শিফটে চান্স পাবে তাদের ক্ষেত্রে তারা ক্লাস শুরু হবে তাদের সকাল 8টায় এবং সেই ক্লাসটা সর্বোচ্চ শেষ হতে পারে 1টা 15 মিনিটে।
অন দ্য আদার হ্যান্ড যারা সেকেন্ড শিফটে ভর্তি হচ্ছে তাদের জন্য ক্লাস শুরু হবে বেলা 1:15 এবং ক্লাস শেষ হয় সন্ধে 6:30। এটা হচ্ছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের মধ্যে ডিফারেন্ট ডেফিনেশন। এবারে প্রশ্ন হচ্ছে যে আলাদা কোনো চয়েস দেওয়া যাবে কিনা, যে আমি এক পলিটেকনিক থেকে একাধিক চয়েস দিতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই আমি এক পলিটেকনিক থেকে 5টা চয়েস দিতে পারি, এক পলিটেকনিক থেকে 7টা চয়েস দিতে পারি, একই পলিটেকনিক থেকে আমি 10টা চয়েস দিতে পারি, কিন্তু 10টা ডিপার্টমেন্ট সেখানে আবার আছে কিনা এটাও একটা বোধগম্য বিষয়। এবারে প্রশ্নটা হচ্ছে মাইগ্রেশনটা কি, মাইগ্রেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার। তো মাইগ্রেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সাপোজ চান্স পেয়েছেন কম্পিউটারে, এখন আপনার মাইগ্রেশনটা অন করা ছিল। তো মাইগ্রেশন অন করার ফলে কি হবে, আপনি কম্পিউটার থেকে সেটা চেঞ্জ হয়ে অন্য আরেকটা ডিপার্টমেন্টে চলে যেতে পারে। এই কারণে যখন ফর্ম পূরণ করা হবে সেক্ষেত্রে আমরা মানে ফর্ম পূরণের সময় আমরা চিন্তা করব যে মাইগ্রেশন আসলে অন করব কি করব না, এটা চিন্তা করে তারপরে সিলেক্ট করে রাখবো। এবারে প্রশ্ন হচ্ছে যে আমার জিপিএ হচ্ছে 4.50, আমি ইলেকট্রিক্যালে পরীক্ষা দিতে চাই বা আমি ইলেকট্রিক্যালে চান্স পেতে চাই, আমার দ্বারা কি ইলেকট্রিক্যালে চান্স পাওয়া সম্ভব কিনা। আমি বারবারই রিপিট করছি, এটা সম্পূর্ণ ইন্টারনেট থেকে সরাসরি ডাটাবেস বেস হবে। সুতরাং এখানে কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনার এই জিপিএর জন্য আপনি কোথায় চান্স পাবেন। তবে হ্যাঁ, যারা এর সঙ্গে রিলেটেড তারা আপনাকে একটা ধারণা দিতে পারে। যেমন যশোর পলিটেকনিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি জিপিএ ওয়াইজ চান্স পেতে গেলে সবচেয়ে বেশি টানে হচ্ছে সবার আগে ইলেকট্রিক্যাল, সিভিল এবং কম্পিউটারে, এরপর তারপরে আস্তে আস্তে। তো এটার অর্থ এমন না যে এই ডিপার্টমেন্ট কমা ওই ডিপার্টমেন্ট ভালো, ব্যাপারটা আসলে এরকম না, সবগুলো ডিপার্টমেন্টই ভালো। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণই হচ্ছে আপনার লেখাপড়ার উপরে, আপনি কিভাবে পড়ছেন, কিভাবে আপনি আপনার সাবজেক্টটা নিয়ে নিজেকে মোটিভেট করে চলতে পারছেন, এটার উপরে ডিপেন্ড করেই আপনার রেজাল্ট আর আউটকাম আসবে। আপনারা দেখবেন ভর্তি প্রসেস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করা আছে ভর্তি প্রসেস নিয়ে, সেই পোস্টটা থেকে ডিটেলস দেখে নিতে পারেন কিভাবে ভর্তি হবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, সব কিছু ওখানে বলে দেওয়া আছে। আর এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে ডিপ্লোমার ভর্তি সংক্রান্ত তাহলে কমেন্টস করবেন, সেখান থেকে উত্তর দেওয়া হবে। আজ এই পর্যন্তই, আজকের মূল বিষয়টা ছিল হচ্ছে আমরা কিভাবে ডিপ্লোমাতে ভর্তি হতে পারবো বা ডিপ্লোমার স্টুডেন্টদের ভর্তির জন্য কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আবার নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আইসিটি কেয়ার অনলাইন স্কুলের আইসিটি কেয়ার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন চাপতে কখনোই ভুল করবেন না। টাটা।